আল বায়ান ইসলামিক টিভি, সত্যের সন্ধানে বদ্ধপরিকর। যেই সমাজের মধ্যে ছয়টা আমল চালু হবে কয়টা? আর জোরে বলেন কয়টা? যেই সমাজের মধ্যে ছয়টা আমল চালু হবে ওই সমাজের মধ্যে তোমাদের বেঁচে থাকার কোনো দরকার নাই, তোমরা মৃত্যুর ফয়সালা করো। কি করো? মৃত্যুর ফয়সালা করো মানে মরে যাও। হে মুসলমান, আল্লাহর নবী মারা যেতে বলেছেন, মৃত্যুর ফয়সালা করতে বলেছেন, এর অর্থ কি? মুফাসসিরিনে কিরাম বলেন, যেই সমাজের মধ্যে এই ছয়টা আমল চালু হবে ওই সমাজের মধ্যে তুমি তোমার ঈমান আমল নিয়া সহিভাবে বেঁচে থাকতে পারবা না, অতএব তুমি মৃত্যুর ফয়সালা করো। তার মানে হলো তোমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে, তুমি নিজে মুমিন একজন মুমিন থাকতে এরকম সমাজ তুমি প্রতিষ্ঠিত হতে দিও না। ঠিক কিনা জোরে বলেন? এই ছয়টা কথা বলবো। এক নাম্বার হলো অযোগ্য লোক যখন নেতা হবে, অযোগ্য লোক কি হবে? জোরে বলেন কি হবে? অযোগ্য লোক যখন নেতা হবে তো যোগ্য লোকের কদর থাকবে না। জোরে কোন ঠিক কেনা? মূর্খ লোক যখন নেতা হবে তখন শিক্ষিত লোকের মূল্য থাকবে না। জোরে কোন ঠিক কেনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নাস্তিক বেঈমান মুরতাদ গুলো যদি ওইসব যোগ্য আসনে বসে যায় তো যারা হকখানি আলেম হবে, যারা নামাজি হবে, ওই সমাজে তাদের কোনো মূল্য থাকবে না। ঠিক কিনা জোরে বল? এক নাম্বার অযোগ্য লোক যখন নেতা হবে অমুসলমান। দুই নাম্বার হলো বাহিনী বেশি হবে। কি হবে? বাহিনী বেশি হবে। আমাদের সমাজে পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, আনসার বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, দাঙ্গা বাহিনী, কত বাহিনী ঠিক কিনা জয় বলেন? কিন্তু বাহিনী বেশি হবে, এই বাহিনীর পাহারায় গুনার কাম হবে। জোরে কোন ঠিক কিনা? আজকে পুলিশ বাহিনী গঠন করা হয়েছে অপরাধ দমন করার জন্য, চাঁদাবাজি বন্ধ করার জন্য। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, যাদেরকে গঠন করা হলো ইফতিজিং বন্ধ করার জন্য, চাঁদাবাজি বন্ধ করার জন্য, কিন্তু ভাইয়ের আমার দেখবেন আজকে রাস্তার মোড়ে মোড়ে ট্রাক ওয়ালাদের কাছ থেকে অনেক পুলিশ হাদিয়ে নেয়, নেয় কি নেয় না? ভাইয়ের আমার এগুলো কিন্তু সব পুলিশ খারাপ নয়। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার যারা ভালো তাদেরকে ভালো বলতে হবে, আর যারা খারাপ তাদের জন্য দোয়া করতে হবে এবং তাদের দোষগুলো ধরে দিতে হবে। যারা ভালো আল্লাহ তাআলা তাদেরকে আরো ভালো কাজ করার তৌফিক দান করেন, আর যারা খারাপ তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করেন। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, এরপরে হলো মুসলমান, রক্ত সস্তা হয়ে যাবে, রক্তের কোনো মূল্য থাকবে না সমাজে, রক্তের মূল্য থাকবে না। ও মুসলমান, এরপরে হইলো বন্ধনের কোনো মূল্য থাকবে না, বন্ধনের কোনো মূল্য থাকবে না। দেখবেন আজকে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক আজকে এই যৌতুকের কারণে ভেঙে যায়। দেখবেন অনেক পরিবারের মধ্যে দুই ভাইয়ের মধ্যে, এই মুসলমান, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগেছে সম্পদ নিয়ে, ভাইয়ের সম্পর্ক ভেঙে গেছে সম্পদের জন্য। বাবার সঙ্গে ভাই কথা, বাবার সঙ্গে সন্তান কথা বলে না, আছে না নেই? এরপরে বিচার বেচাকেনা হবে, বিচার কি হবে? বিচার বেচাকেনা হবে। এ মুসলমান, সেই সমাজের মধ্যে বিচার বেচাকেনা হবে, ওই সমাজে ন্যায্য বিচার তুমি পাবা না। ঠিক কিনা জোরে বলেন? আ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিচারক হলো তিন প্রকার। কয় প্রকার বিচারক? হলো তিন প্রকার। এক নাম্বার বিচারক হলো সত্যকে সত্য জানার পরে সত্যের পক্ষে যারা রায় দেয় সেই বিচারক গুলোকে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জোরে কোন? সুবহানাল্লাহ। দুই নাম্বার বিচারক হইলো সত্যকে সত্য জানলো কিন্তু টাকার কাছে বিক্রি হইয়া দুই নাম্বার লোকের পক্ষে যদি রায় দেয়, এই সব বিচারক গুলোকে আল্লাহ তাআলা জান্নাত দেবে না, এই দুই নাম্বার বিচারক গুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবে। ঠিক কিনা জোরে বলে? আর তিন নাম্বার বিচারক হইলো সত্য জানে না মিথ্যা জানে,
না তথ্য খোঁজে না আন্দাজে একটা রায় দিয়ে দেয় এরকম বিচারক যারা হবে এ মুসলমান তারাও আল্লাহর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে গেল পাঁচটা এরপর ছয় নাম্বার হইল ফকিহ যারা হবে যারা মুহাক্কিক আলেম হবে তারা মাসআলা দেবে মানুষ গ্রহণ করবে না এগুলো সব হলো কিয়ামতের আলামত এই জন্য দেখবেন এখন মাসআলা নিয়ে মারামারি তো মাঝখান দিয়ে বাউল শিল্পীরা মাসআলা দেয় বলেন ঠিক কিনা রাসূল বলছেন এরকম ছয়টা আমল যেই সমাজের মধ্যে চালু হবে তুমি ঠিক মতো তোমার ঈমান আমল নিয়ে বেঁচে থাকতে পারবে না অতএব এরকম সমাজ তুমি মুমিন থাকা অবস্থায় হতে দিও ভাই আমার আমি বুঝাইতে যাচ্ছিলাম কারা জাহান্নামে যাবে আর কারা জান্নাতে যাবে এবং আমরা নিজেরা কিভাবে দোজখের আগুন থেকে বাঁচবো সন্তানদেরকে বাঁচাবো নিজেরা নিজেদের জীবনে কোরআনকে ফিট করি সুন্নাকে ফিট করি এবং সন্তানদেরকে নসিহত করি আজকে আপনি আমি আমার সন্তানদেরকে ঠিকভাবে লালন পালন করতে পারি না বিধায় উচিত শিক্ষা দিতে পারি না বিধায় দিনই শিক্ষা দিতে পারি না বিধায় সন্তান যখন বড় হয় তখন মা বাবার কথা শুনে না মা বাবা অবাধ্য হয়ে যায় এখন এসে হুজুরের কাছে বলে হুজুর একটু দোয়া দেন তাবিজ দেন সন্তান কথা শুনে না সন্তান কথা শুনবে তো তখন যখন আপনি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন ঠিক কিনা ধরে বলেন এই জন্য সন্তান যখন হবে ছোটবেলার থেকেই ভাই একটা লোহা যখন গরম করা হয় ওটাকে আমি যেভাবে পিটাবো সেইভাবেই হবে ঠিক কিনা বলেন দা বানাইতে চাইলে দা হবে বটি বানাইতে চাইলে বটি হবে ছুরি বানাইতে চাইলে ছুরি হবে আপনার সন্তান হলো এই লোহা গরম লোহার মতো সন্তানকে ছোটবেলার থেকেই যেভাবে আপনি চাবেন সেইভাবেই তাকে লালন পালন করে বড় করতে পারবেন আজকে আমার কারণে আমার সন্তান যেন জাহান্নামের লাকড়ি না হয় আজকে আমার কারণে আমার বিবি নাই বিবি যেন জাহান্নামী না হয় এই জন্য আপনাকে আমাকে ভাবতে হবে সন্তানদেরকে নসিহত করতে হবে যেটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের আগাম জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন সবাই বলি আমিন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামিক টিভি সত্যের সন্ধানে বদ্ধপরিকর।